আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কুকিং উইথ কানিজ চ্যানেলে আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে কাঁচা মূলার সুস্বাদু ভর্তার রেসিপি। যারা কখনো মূলা খান না তারাও এটা ট্রাই করে দেখতে পারেন, একবার বানালে বারবার বানাতে আপনাদের ইচ্ছে করবে। আর এই কাঁচা মূলার সুস্বাদু ভর্তাটা আমি প্রায়ই ঘরে করে থাকি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মূলা ভর্তা করার জন্য আমার প্রথমেই লাগবে মূলা। আমি এখান থেকে একটি মূলাকে ভালোভাবে ধুয়ে ছিলে নেব। আমি একটি মূলাকে ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি, আর এটাকে এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা যদি ছোট ছোট করে কাটতে পারেন তাহলে নাইফের সাহায্যেও করতে পারেন। আরও নিয়েছি আমি একটা পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি, কিছু শুকনা মরিচ ভেজে, আর কিছু কাঁচামরিচও নিয়েছি কেটে ছোটো ছোটো করে নিয়েছি, সামান্য ধনে পাতা কুচি, আর দুই টুকরো রুই মাছ নিয়েছি আমি ভেজে। এখানে আপনারা যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারবেন। আমি মূলাটাকে গ্রেট করে একটা বাটিতে তুলে নিয়েছি। রুই মাছগুলোকে আমি ভালোভাবে বেছে কাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি মরিচগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি হাতের সাহায্যে। আর যেহেতু ভর্তার মাঝে শুকনো মরিচ ছাড়া কিন্তু একেবারে জমেই না, এবার আমি সব উপকরণগুলো একসাথে মেখে নেব। আর এর মধ্যে লাগবে আমার হাফ টিস্পুনের মতো লবণ, আর ঝালটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমার কাছে ভর্তা একটু ঝালই ভালো লাগে, এজন্য আমি ঝালটা একটু বেশিই দিয়েছি। লবণটা আপনারা আপনাদের জিনিসের পরিমাপ অনুযায়ী দেবেন। যেহেতু মাছটা ভাজতে আমি একটু লবণ দিয়েছি, এজন্য লবণটা আমি এখানে কম দিয়েছি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার মূলাটা দিয়ে দিচ্ছি, আর মূলাটাকে কিন্তু আমি একটু চিপে নিয়েছি, চিপে সামান্য পানি ঝরিয়ে নিয়েছি। সব উপকরণ আমি ভালোভাবে মেখে নেব, আর তার মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচের মতো সরিষার তেল। ভর্তা আসলে এমন একটা খাবার, এটা আমাদের জিনিসের পরিমাপ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যায়। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মূলার ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি সহজ করে আপনাদের দেখাতে চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই মূলার ভর্তার রেসিপিটা। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও সেই পুরনো কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব, এর নোটিফিকেশন সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আল্লাহ হাফিজ।